নমস্কার। আজকের ফেসবুক ভিডিওতে আসার কারণ একটা প্রশ্ন। আসলে এই প্রশ্নটা বেশ গত কয়েকদিন ধরে আমাকে রীতিমতো ভাবাচ্ছিল, আমি তার এখনও উত্তর তার খুঁজে চলেছি। আমি জানি না সেই উত্তরটা আপনাদের কারো কাছে রয়েছে কি না, যদি কেউ থাকে যদি কাইন্ডলি সেটা শেয়ার করেন তাহলে আমার পক্ষে পুরো পরিস্থিতিটা বুঝতে সুবিধা হবে। এখন প্রশ্ন উঠতে পারে যে আমি ঠিক কোন পরিস্থিতির কথা বলছি। আমি দুটো পরিস্থিতি যেটা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ নির্বাচন এবং অন্যদিকে করোনা পরিস্থিতি, এই দুটো পরিস্থিতির কথা বলছি, যেটা সামগ্রিকভাবে এমন একটা বিপর্যয় তৈরি করেছে যে বিপর্যয়ে প্রতিনিয়ত আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি, সাধারণ ভোটার রয়েছি, তাদেরকে প্রতিনিয়ত এই আতঙ্কে ভুগতে হচ্ছে যে আজকে আমার করোনা হবে না তো, আজকে আমার পরিবার পরিজনের করোনা হলে তারা ঠিকঠাক সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন তো। আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, যে এই যে এই এই দ্বিধা সংশয়, এটা কি আমরা ডিজার্ভ করি? এই এই দ্বিধা সংশয়, এই আতঙ্কের মধ্যে প্রতিনিয়ত দিন যাপন, এই জীবনটা কি আমরা ডিজার্ভ করি, যেখানে আমরা নির্বাচিত জনপ্রতিনিধিদের পাঠাই যারা আমাদের আমাদের হয়ে কথা বলবেন, আমাদের আমাদের কথা চিন্তা করবেন এই আশা রেখে পাঠাই, তারা যখন সে বিশ্বাসভঙ্গতার কাজ করেন, তখন তার দায়টা কার, মানে কারা নেবে সেই দায়টা? আজকে এইটা ভাবলে অবাক লাগে যে একটা দেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী তার কোনো সভা ক্যান্সেল করেন না, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সব ছেড়ে দিনের পর দিন বাংলায় পড়ে রয়েছেন, তাদের একটা মাত্র লক্ষ্য বাংলা নির্বাচনে জয় করা। আচ্ছা, একটা জিনিস বলুন তো, ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না করি সেগুলো সব পরের বিষয়, কিন্তু প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর যে চেয়ারটা রয়েছে সেটার প্রতি তো সম্মান আমাদের দেখাতে হবে, মানে আমি যে দলের সমর্থক কি হই না কেন, সেই প্রধানমন্ত্রী সেই স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র একটা রাজ্যের, দেশীয় দেশের মধ্যে অন্তর্ভুক্ত একটা রাজ্যের রাজনৈতিক জয়লাভের কারণে যদি সাধারণ মানুষের জীবন বিপন্ন করেন, তাহলে মানে সেটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, মানে সেটাকে কোন পরিস্থিতির সঙ্গে ব্যাখ্যা করা যায়, সেই সেই সেটা আমার মাথায় ঢুকছে না। মানে আমি জানি যে এই কথাটা বলা মাত্রই একদল লোক তেড়ে আসবেন, একদল লোক মানে রীতিমতো বুক ফুলিয়ে বলবেন কেন তৃণমূল নেতৃত্ব সভা করেন, কেন এই কংগ্রেস তো সভা করে, কেন সিপিএম তো সভা করে। আরে বাবা, প্রধানমন্ত্রী আমি ধরে নিলাম, মানে পলিটিক্যাল সায়েন্সে পরিবারটাকে বলা হয় সব থেকে ছোটো ইউনিট, সেই পরিবারের মাথা যিনি হন তিনি বাবা বা মা, তার তিনি হচ্ছেন গিয়ে, তিনি যত তাকে বলা হয় পরিবারের মাথা, তা তেমনি প্রধানমন্ত্রী হচ্ছেন গিয়ে পরিবারের মাথা, তার সন্তান সন্ততি তার পরিবারের সদস্য তো সেই পরিবারের প্রধান যারা করছেন তা থেকেই শিখবেন। প্রধানমন্ত্রী একটা তো দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন তার সমস্ত সভা বাতিল করে, তারপর নয় সমালোচনাটা করা যেত কেন তাহলে অন্য দল সভা ক্রমাগত সভা করে যাচ্ছে। তিনি তো আফটার অল তিনি বিজেপির যতটা না, তিনি বিজেপির প্রধান, বিজেপির দলের নির্বাচিত জনপ্রতিনিধি হচ্ছে কি একটা 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 অংশের সমাজের, একটা অবশ্য সংখ্যাগরিষ্ঠ কিন্তু একটা অংশের তিনি, কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী তিনি তো কোনো নির্দিষ্ট অংশকে প্রতিনিধিত্ব করছেন না, তিনি সামগ্রিক দেশকে প্রতিনিধিত্ব করছেন, সেই সামগ্রিক দেশের ভালো মন্দের বিচার করার ক্ষমতা তার রয়েছে, সেই বিশ্বাসে তাকে নির্বাচন করা হয়েছে, সেই বিশ্বাসে তিনি সেই আসনে গিয়ে আসনে বসতে পেরেছেন। কিন্তু তারপর যদি দেখা যায় যে নির্বাচনে জয়লাভটাই তার কাছে মুখ্য হয়ে গেল এবং জনস্বাস্থ্যের সুরক্ষা, জনজীবনের সুরক্ষা তার কাছে গৌণ, তখন কোথাও এই 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 প্রশ্নটা জাগে যে এই জীবনটা, এই প্রতিনিয়ত এই সংশয় ভোগাটা, এটা সত্যি আমরা ডিজার্ভ করি কি না সাধারণ নাগরিক হিসেবে। আর দ্বিতীয় কথা, আর একটা একটা কথা মনে পড়ছে, যে আমাদের ছোটোবেলায় একটা অ্যাড চলতো, এই অ্যাডটা অ্যাডটা অনেকে দেখেছেন, এখন আর সেই অ্যাডটা দেখা যায় না। অ্যাডটা হচ্ছে কি বুলাদি, বুলাদি মানে অ্যাডটার মূল বিষয়বস্তু ছিল যৌন সংসর্গ করো বাবা, কিন্তু সেটা সাবধানে করো, অর্থাৎ প্রোটেকশন বা কন্ডোম ইউজ করে করো, বুলাদি সেই শিক্ষাটা দিচ্ছেন। তা আমার প্রশ্ন এটা
যে এখন কলকাতা হাইকোর্ট বলছে যে নির্বাচনী বিধি মানতে, নির্বাচনে কোভিড বিধি সমস্ত পালন করতে হবে, নির্বাচনে এ করতে হবে। আচ্ছা বলুন তো, আমাদের রাজনৈতিক নেতানেত্রীরা কি খোকাখোকি? মানে তারা বাচ্চা ছেলে মেয়ে যাদের কোনো বোধ নেই, যাদের জন্য একটা বুলাদির প্রয়োজন আছে, মানে বুলাদি তাদেরকে গাইড করে দেবে যে আচ্ছা বাবা তোমরা কিন্তু এটা করছো তাহলে কিন্তু এটা করো, এটা করছো তাহলে কিন্তু এটা করো, মানে এটা চলছেটা কি? মানে মানে আমাদের কি, মানে আমাদের জীবনের ভোট ভোটের দিনটুকু বাদ দিয়ে আমাদের জীবনের ন্যূনতম সম্মান তো রাজনৈতিক দলগুলি দেখাতে পারে আমাদের জীবনের প্রতি, আমাদের প্রতি? মানে আমরা তো শুধুমাত্র তাদের কাছে, আমরা জানি যে আমরা শুধুমাত্র তাদের কাছে ভোটার, কিন্তু আমরা যে পরিবার পরিজন বা আত্মীয় বন্ধু যাদের এই সংকটময় পরিস্থিতিতে হারাচ্ছি, তারা তো আমাদের কাছে আর নাম্বার নন, শুধুমাত্র একটা সংখ্যা নন, বা আজকের ডেথ সংখ্যা এত ছিল, আজকে মৃতের সংখ্যা এত ছিল, কালকে মৃতের সংখ্যা বেড়ে গেল যে দুজন, সেই দুজন হচ্ছে গিয়ে আমার পরিচিত কোনো জন, আমাদের কাছে তো তারা সেই দুজন, সেই সংখ্যা বৃদ্ধির কোনো অনুঘটক নন, তারা তো আমাদের পরিবার পরিজন আত্মীয়, আমার পরিবারের সদস্য, আমার পরিচিত জন, যাদের সঙ্গে আমার ব্যক্তিগত মুহূর্ত ভাগ করেছি, আমরা ব্যক্তিগত জীবন ভাগ করেছি, তা সেটার প্রতি সম্মানবোধ শুধু আমরা কেন, আমরা যাদের নির্বাচিত করে পাঠিয়েছি তারাও তাদের প্রতি সম্মান দেখাবেন, তাদের জীবনের সুরক্ষার কথা ভাববেন, এটুকু কি আমরা প্রত্যাশা করতে পারি না? এটা কি আমাদের পক্ষে খুব খুব বেশি চাওয়া হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, রাজনৈতিক নেতানেত্রীদের কাছ থেকে? আমি জানি না, এই প্রশ্নটা ভাবাচ্ছিল, সেই জন্য এই ভিডিও করা। যদি এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে থাকে, যদি কাইন্ডলি আমাকে দেন, আমি তার উত্তর খুঁজে পাইনি, কাইন্ডলি দেন, আমার সুবিধা হবে পুরো পরিস্থিতিটাকে বুঝতে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এটা মাথায় রাখবেন আপনার ভালো থাকার দায়িত্ব, আপনার পরিবারের ভালো থাকার দায়িত্ব আপনার এবং আপনাদেরই, অন্য কেউ আপনাদের হয়ে বা আপনার হয়ে সেটা ভাববে না। নমস্কার, ধন্যবাদ।